প্রথমে শুনে আপনিও মনে করতে পারেন এটা নেহাত মশকরা করা হচ্ছে, কিন্তু ঘটনা আসলেই সত্যি। আইপিএল এর চলতি আসরে অভিষেকের পরেই মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে প্রায় জায়গা পাকা করে ফেলেছিলেন সচিন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। তার বোলিং দেখে ইতিবাচক মন্তব্যই করেছিলেন বিশেষজ্ঞরা সহ সকল ভক্ত সমর্থকরা, কিন্তু সেই অর্জুন হঠাৎ উধাও হয়ে গেলেন মুম্বাইয়ের একাদশ থেকে। এরপর তার দলে না থাকা নিয়ে কোনো ধরনের বিবৃতি দেয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তৃপক্ষ। তবে এতদিন পর জানা গেল আসল রহস্য। আজ নক্ষত্র সুপার জায়ান্টের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের সেই অর্জুন টেন্ডুলকারকে দেখা গেল। ভিডিওটি শেয়ার করেছে নক্ষত্র সুপার জায়ান্টের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, যেখানে দেখা যাচ্ছে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন অর্জুন টেন্ডুলকার। একজন অর্জুন টেন্ডুলকারের কাছ থেকে জানতে যায় এই কয়দিন তাকে দেখা যায়নি কেন। জবাবে অর্জুন টেন্ডুলকার বাম হাত দেখিয়ে বলেন কুকুর কামড়ে দিয়েছিল। তখন সে খেলোয়াড়ও বিশ্বাস করতে পারেনি, অবাক হয়ে তাকিয়েছিলেন, কারণ এটা কীভাবে সম্ভব, অর্জুন টেন্ডুলকার এমন কোথায় গিয়েছিলেন যে যেখানে তাকে কুকুর কামড়ে দিয়েছিল। সেই ঘটনা জানা না গেলেও এতদিন মুম্বাইয়ের একাদশে খেলতে পারেনি শুধুমাত্র কুকুর কামড়ানোর জন্যই।